আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার আরো একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এটা হলো সকালবেলা আমি আমার বিড়ালদের জন্য কিছু ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, তো এগুলো পেলাম হাতে। খুবই সুন্দর ড্রেসগুলো, খুবই ভালো লেগেছে। যদি আমার বিড়ালগুলো ড্রেস পরার পরে ঘন্টাখানিকও শরীরে রাখেনি। তো যাই হোক, আজকে আমরা হলো আমার ফ্রেন্ডের বাসার দাওয়াত, আমরা বের হব। তার আগে পার্সেলগুলো পেলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। আমরা সবাই বেরিয়ে পড়েছি, সাথে আমার আরও ফ্রেন্ডরা আছে। আর আমরা যে ফ্রেন্ডের বাসায় যাব ওই গাড়ি পাঠিয়েছে, ওর হাজবেন্ড হলো আর্মিতে। আর আমরা হলো যাচ্ছি ক্যান্টনমেন্টে, ওখানে সবার আগে ছবি তুলবো, তারপর ওর বাসায় যাব। তো আমরা ওর বাসায় চলে এসেছি। আসার পর দেখলাম ওর বিড়াল অ্যাশলিকে ওর ব্যাপারে আগে থেকে জানি আমি। একসময় সে আমার কাছে চলে আসবে, সেই জন্য আমি অনেক এক্সাইটেড। আসলে আমার এই ফ্রেন্ডটা হলো ঢাকা ক্যান্টনমেন্টে থাকে, ওর ট্রান্সফার হয়ে যাবে সিলেটে, সেই জন্যই আমাদের কে ডাকলো সবাই একসাথে একটা লাস্ট গেট টুগেদার করার জন্য, লাস্ট দেখা করার জন্য। তো আমরা আসলাম ওর বাসায়। ওর নিজের হাতের বানানো কেক এগুলো আমাদের জন্য বানিয়েছে, আরও অনেক মজার মজার নাস্তা ছিল। তো আমরা সবাই অনেক বেশি পরিমাণ খেয়েছি কেকটা, অনেক মজা ছিল কেকটা, সবগুলো খাবারই মজা ছিল। তো আমরা সবাই খেলাম, ফটো সেশন হলো, তারপর চা খেলাম সবাই, গল্পগুজব করলাম, আরও ছবি তুললাম। আর খুবই মানে মজার একটা দিন গেল সবার একসাথে।
আর এখানে হলো ফটো সেশন চলছে চায়ের কাপের। আমরা যেটা করি সবাই একসাথে হলে ছবি তোলা, গল্পগুজব, ছবি তোলাটাই বেশি প্রাধান্য পায়। তো যাই হোক, আমরা ছবি তুললাম, অনেক আনন্দের একটা দিন কাটালাম। তো আমার এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।